কৃষকদের ধান বিক্রি প্রক্রিয়া এবছর শুরু হয়েছে সমস্তটাই অনলাইনে। আপনি নিজেই অনলাইনে নাম নথিভুক্ত করতে পারবেন এবং স্লট বুক করতে পারবেন বা ডেট বুক করতে পারবেন কোন ডেটে আপনি ধান দেবেন। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা ধান বিক্রি করার জন্য অনলাইনে নাম নথিভুক্ত করবেন বা রেজিস্ট্রেশন করবেন। সেখানেও অনেকের বিভিন্ন রকম সমস্যা রয়েছে, সেগুলো নিয়েও এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, আরও কিছু আপডেট চলে এসেছে, অর্থাৎ এবছর কৃষকরা প্রতি কুইন্টালে ধানের মূল্য কত টাকা পাবেন এই বিষয়ে যে আপডেট নিউজ চলে এসেছে সেটাও জানাবো এই ভিডিওতে। পাশাপাশি স্লট বুকিংয়ের ক্ষেত্রে আগে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের অনেকের বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ যে মোবাইল নাম্বার আগে ছিল সেই মোবাইল নাম্বার এখন হয়তো চালু নেই। আপনি কিভাবে মোবাইল নাম্বার চেঞ্জ করবেন, অনলাইনে চেঞ্জ করা যাবে কি না, পাশাপাশি যাদের আধার কার্ড যুক্ত নেই এই রেজিস্ট্রেশনের সঙ্গে তারা কিভাবে আধার কার্ড যুক্ত করবেন, এবং যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে চান কিভাবে চেঞ্জ করবেন, এই সমস্ত বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ধান বিক্রি করার জন্য অনলাইনে আপনি রেজিস্ট্রেশন করবেন। এই ভিডিওটা আপনি যদি না দেখে থাকেন তো দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিয়ে নিজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখানে দেখছেন অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে 17 অক্টোবর থেকে। এখানে অনেকেই রেজিস্ট্রেশন করেছে, এখানে 182 জন আজকের ডেট পর্যন্ত এখানে দেখছেন রেজিস্ট্রেশন করা রয়েছে। তার মধ্যে কোন ডিস্ট্রিক্টে কত সমস্ত ডিটেলসগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তার মধ্যে পূর্ব বর্ধমানে 31 জন অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন, মুর্শিদাবাদে রয়েছে, আরও বিভিন্ন ডিস্ট্রিক্টে এখন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, অনেকেই রেজিস্ট্রেশন অনলাইনে করছেন। তো রেজিস্ট্রেশন নাম্বার পরবর্তীতে SMS-এর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, তো সেটাও পরবর্তীতে যখন পাওয়া যাবে তখন আপনাদেরকে আবার ইনফর্ম করব কিভাবে সেগুলো দেখা যায়। আর এবছর ধানের যে বিক্রয় মূল্য সেটা সরকারের তরফ থেকে কত ধার্য করা হয়েছে এখানে দেখছেন নোটিশ দেওয়া হয়েছে। 2022-23 খারিফ মরশুমে ধানের সহায়ক মূল্য প্রতি কুইন্টালে 2040 টাকা করে ধার্য করা হয়েছে। তো 2040 টাকা আগের বছর থেকে একটু বাড়ানো হয়েছে, এবং এখানে আরও বলা হচ্ছে কৃষকরা স্থায়ী ধান ক্রয় কেন্দ্রে অর্থাৎ CPC সেন্টারে ধান বিক্রি করলে কুইন্টাল পিছু বাড়তি 20 টাকা করে উৎসাহ মূল্য পাবেন। অর্থাৎ এখানে 2040-এর সাথে আরও 20 টাকা আপনারা ধান নিয়ে গিয়ে বিক্রি করলে আরও 20 টাকা পাবেন, অর্থাৎ 2060 টাকা আপনারা প্রতি কুইন্টালে পাবেন। এছাড়াও আরও কিছু ইনফরমেশন এখানে বলা হচ্ছে, বিক্রিত ধানের মূল্য সরাসরি আপনার NFT-র মাধ্যমে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং মোবাইল নাম্বারে SMS পাঠানো হবে। কৃষকরা নিবন্ধকরণ বা রেজিস্ট্রেশনের সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিকভাবে বিবরণ দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্কের নাম, IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের ধরন, এই সমস্ত কিছু তথ্য আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টই আপনার এই ধান বিক্রির পর আপনার যে টাকাটা সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে আসবে এবং আপনাকে SMS-এর মাধ্যমেও জানানো হবে। এবং এখানে বলা হচ্ছে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিবরণ কোনো কারণে ভুল থাকে বা অ্যাকাউন্ট পরিবর্তন হয়ে থাকে তাহলে যে কোনো ক্রয় কেন্দ্রে আপনার ব্যাঙ্কের পাসবুক এবং আধার কার্ড সহ নিয়ে যাবেন। তো এখানে আরও কিছু ডিটেলস রয়েছে, সেগুলো আপনাদেরকে জানাবো কিভাবে অনলাইনে আপনি মোবাইল নাম্বার বা আধার কার্ড আপডেট করবেন, সেই বিষয়গুলোও দেওয়া রয়েছে। তো এখানে দেখছেন ধান বিক্রয় করার ক্ষেত্রে আপনাদের যেগুলো সমস্যা রয়েছে, অনেকেই কমেন্টে জানিয়েছিলেন যে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা সেগুলো কিভাবে আপনি পরিবর্তন করবেন, সেগুলোর বিষয়ে এখানে বলা রয়েছে কিভাবে মোবাইল নাম্বার পরিবর্তন করবেন, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তার কারণ অনেকেই আগে রেজিস্ট্রেশন করে রেখেছেন, যারা তাদের মোবাইল নাম্বার বর্তমানে না চালু থাকলে আপনার স্লট বুকিংয়ের ক্ষেত্রে অসুবিধা হবে, সেই ক্ষেত্রে আপনাকে মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে হবে। এখানে যেটা বলা হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকেই কেবলমাত্র procurement.wbfood.in এই ওয়েবসাইট ব্যবহার করে খাদ্যসাথী আমার রেশন যে অ্যাপ রয়েছে সেখানেও আপনারা মোবাইল অ্যাপের মাধ্যমেও এই কাজটা করতে পারবেন, সেটাও বলা হয়েছে। পুরনো এবং নতুন দুই মোবাইল নাম্বারেই OTP ভ্যালিডেশনের মাধ্যমে এটা করতে পারবেন। যদি আগের রেজিস্টার মোবাইল নাম্বারটি আপনার সঙ্গে না থাকে তাহলে আপনার আধার লিঙ্কের মোবাইল নাম্বারে নতুন মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি ভ্যালিডেশন করতে পারবেন। আর যদি আপনার আগের মোবাইল নাম্বারটা
এখন বর্তমানে না থাকে তাহলে আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিংক থাকে তাহলে আধার মোবাইল লিংকের যে নাম্বারটা রয়েছে সেখানে আপনি ওটিপি পাঠিয়ে আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয়টাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। এছাড়াও আপনারা চাইলে নিকটতম ধান ক্রয় কেন্দ্রে গিয়ে মোবাইল নাম্বার বদলাতে পারবেন, অর্থাৎ আপনার কাছাকাছি যে সিপিসি সেন্টার বা এডিও অফিস রয়েছে সেখানে গিয়েও আপনারা মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে নতুন এবং পুরনো দুটো মোবাইলই আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। যদি কোনো কারণে পুরনো মোবাইল হারিয়ে যায় বা সেই নাম্বারটা না থাকে তাহলে নতুন মোবাইলটা অবশ্যই নিয়ে যেতে হবে এবং সঙ্গে আধার কার্ড নিয়ে যেতে হবে এবং আপনার আঙুলের ছাপের মাধ্যমে অথেন্টিকেশনের মাধ্যমে আপনার ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে মোবাইল নাম্বার ওনারা চেঞ্জ করে দিতে পারবেন। এবং কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করবেন, যদি কেউ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান সেটাও এখানে বলা রয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে হলে আপনার আধার কার্ড, রেজিস্টার মোবাইল নাম্বার এবং নতুন ব্যাংকের পাসবই সহ আপনার নিকটতম ধান ক্রয় কেন্দ্রে যোগাযোগ করুন। অর্থাৎ মোবাইল নাম্বার আপনি অনলাইনে পরিবর্তন করতে পারবেন কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি অনলাইনে পরিবর্তন করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার কাছাকাছি ধান ক্রয় কেন্দ্রে গিয়ে আপনাকে নতুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যোগ করতে হবে এবং সাথে আপনার রেজিস্টার মোবাইল নিয়ে যেতে হবে এবং আধার কার্ড নিয়ে যেতে হবে। এছাড়াও এখানে বলা হচ্ছে পারচেস অফিসার আপনার রেজিস্টার মোবাইল নাম্বার অথবা আধার লিংকের মোবাইল নাম্বারে ওটিপি ভ্যালিডেশনের মাধ্যমে অথবা আপনার আঙুলের ছাপ স্ক্যান করে বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে আপনার নতুন প্রার্থিত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপডেট করে দেবেন, যেভাবে মোবাইল নাম্বার পরিবর্তন করা যায় সেভাবে। অর্থাৎ আপনারা মোবাইল নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চাইলে যদি আপনারা অনলাইনে না করতে পারছেন কাজটা, সেই ক্ষেত্রে আপনি কাছাকাছি আপনার সিপিসি সেন্টার বা ধান ক্রয় কেন্দ্রে গেলে আপনি এই সমস্ত কাজগুলো করতে পারবেন। তবে সঙ্গে আপনাকে নতুন মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড এই সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে, তাহলেই আপনারা এই কাজগুলো করতে পারবেন। এবার দেখে নেব যদি আপনি অনলাইনে মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে কিভাবে এই কাজটা করা যাবে। তার জন্য পেডি প্রকুরমেন্টের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট ভিজিট করবেন, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে পৌঁছে যেতে পারবেন। এবার এখানে দেখুন অপশন রয়েছে আপডেট ফার্মার আধার অ্যান্ড মোবাইল নাম্বার, এই অপশনের উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে এন্ট্রি করে সার্চ করবেন। তো সার্চে ক্লিক করলে এখানে দেখুন ফার্মারের ডিটেলসটা এখানে শো হবে, অর্থাৎ এখানে ওল্ড মোবাইল নাম্বার কী ছিল তার শেষ চার অঙ্ক এখানে শো হবে এবং আধার কার্ডের নাম্বার এখানে শো হবে। এবার আপনার যে কাজটা হচ্ছে নিউ মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করতে হবে, নতুন যে মোবাইল নাম্বার রয়েছে সেটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে এবং আধার নাম্বার এদিকে এন্ট্রি করবেন। যদি আপনি আধার নাম্বার আপডেট করতে চাইছেন তো সেই ক্ষেত্রে এখানে আধার নাম্বার আপডেট করে নিতে পারবেন। যাদের আধার কার্ডের নাম্বার আপডেট নেই তারা এই কাজটাও করে নেবেন একসাথে। এখানে নিউ মোবাইল নাম্বার এন্ট্রি করে গেট আধার ওটিপিতে ক্লিক করবেন, তাহলে সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি পাঠানো হবে এবং এই নাম্বারটা আপনার অবশ্যই আধার কার্ডের সাথে লিংক থাকতে হবে। এই যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন আধার কার্ডের সাথে লিংক থাকলে আপনি নিজেই অনলাইনে এই কাজটা করতে পারবেন। তো আধার ওটিপিতে যখন আপনি ক্লিক করবেন মোবাইলে ওটিপি সেন্ড হবে, আপডেট মোবাইল ওটিপি যে অপশন রয়েছে এখানে আপনি মোবাইলে পাওয়া ওটিপিটা এন্ট্রি করবেন, তারপর এখানে আপডেট মোবাইল যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার মোবাইল নাম্বারটা এখানে আপডেট হয়ে যাবে। আর যারা আধার কার্ড আপডেট করতে চাইছেন একই রকমভাবে এদিকে ডান দিকে অপশন রয়েছে নিউ আধার নাম্বার, অর্থাৎ আপনার আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন, গেট আধার ওটিপিতে ক্লিক করবেন, তাহলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার যেটা আধার কার্ডের সাথে লিংক রয়েছে সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে এবং আধার কার্ডে কী নাম রয়েছে সেটা আপনি এখানে এন্ট্রি করবেন যেমনটি রয়েছে সেই রকম অনুযায়ী এবং এখানে আপডেট আধার ওটিপি, অর্থাৎ আধার কার্ডের সাথে লিংকের মোবাইল নাম্বারে যে ওটিপিটা পেলেন সেই ওটিপি এখানে এন্ট্রি করে আপডেট আধারে ক্লিক করবেন, তাহলে আপনার আধার কার্ড এবং মোবাইল নাম্বার দুটোই এখানে আপডেট হয়ে যাবে এবং আপনার মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গেলেই আপনি পরবর্তীতে স্লট বুকিং করতে পারবেন নিজেই আপনার নতুন মোবাইল নাম্বারে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, যে সমস্ত সমস্যাগুলোর কথা আপনারা জানিয়েছিলেন সেগুলো আশা করি আপনাদের সমাধান এখান থেকে আপনি পেয়ে যাবেন। যদি আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকে তাহলে এই কাজগুলো অনলাইনেই করতে পারবেন, আর যদি লিংক না থাকে সেই ক্ষেত্রে আপনি কাছাকাছি সিপিসি সেন্টারে গিয়ে
আপনি এই সমস্ত আপডেটগুলো করতে পারবেন। তবে ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে গেলে আপনাকে অবশ্যই সিপিসি সেন্টারে যেতে হবে, সেখানে গিয়ে আপনি আপডেট করে নিতে পারবেন।